গল্পকথক ছোটনের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছেন? আমরা হুমায়ুন আহমেদের উপন্যাস মেঘ বলেছে যাব যাব পড়ছিলাম। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন নিয়ে লেখা এই উপন্যাসের আজকে আমরা পড়ব শেষ পর্ব। লায়লার বিয়ে হয়ে গেল, তার মন খারাপ ভাবটা বিয়ের পর পুরোপুরি কেটে গেল। যতটা দায়সারা বিয়ে হবে বলে সে ভেবেছিল, দেখা গেল বিয়েটা সেরকম দায়সারা হয়নি। ওরা বিয়ের শাড়ি এনেছে তিনটা, একটার চেয়ে আরেকটা সুন্দর। এর মধ্যে একটা নীল শাড়ি দেখে লায়লা মোহিত হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ভাবি নীল শাড়িটা কেমন লাগছে? বিয়ে উপলক্ষে রিনা এসেছে, সে বেশ স্বাভাবিকভাবেই আছে। টগর পলাশ মাকে দেখে বেশ স্বাভাবিক আছে, তাদের মধ্যে বাড়তি কোনো আবেগ বা উত্তেজনা দেখা যাচ্ছে না। রিনা বলল, শাড়িটা তো খুবই সুন্দর, এখন বলো শাড়ি কোনটা পরবো? সবচেয়ে সুন্দরটাই পরো, নীলটা পরো। কিন্তু ভাবি লাল শাড়ি ছাড়া বিয়ে কেমন কেমন জানি লাগছে। তাহলে থাক লালটাই পরো, বিয়ে পরানো হোক, তারপরে বদলে নীলটা পরলেই হবে। গায়ে হলুদ হয়নি বলে লায়লার মনে যে খুঁতখুতানি ছিল সেটা দূর হয়েছে। রিনা দুপুরে এসেই গায়ে হলুদের ব্যবস্থা করেছে। লায়লা খুবই আপত্তি করছিল, কি ছাতার বিয়ে তার আবার গায়ে হলুদ। ভাবি তুমি বরং কিছু শুকনো মরিচ পিষে গায়ে ঢেলে দাও, গায়ে মরিচ হয়ে যায়। রিনা ধমক দিয়েছে, ঝামেলা করবে না তো, এসো বলছি। লায়লা আর ঝামেলা করেনি, খুশি মনেই গিয়েছে। বিয়ের শাড়ি পরানোর পর লায়লার খুব ইচ্ছে করতে লাগলো কোনো একটা পার্লারে গিয়ে চুল বেঁধে আসতে। ভুরুও প্লাক করা দরকার, ভুরু প্লাক সে নিজে নিজে করে, বিউটি পার্লারের ওরা নিশ্চয়ই খুব সুন্দর করে করবে। কিন্তু কথাটা সে বলবে কাকে? বলতে লজ্জাও লাগবে, তার বান্ধবীরা কেউ থাকলে বলতো। কাউকেই আসতে বলা হয়নি, এখন মনে হচ্ছে আসতে বললে ভালো হতো, নীল শাড়িটা সবাইকে দেখাতে ইচ্ছে করছে। বরযাত্রীদের কাজী নিয়ে আসার কথা, তারা আনতে ভুলে গেছেন, গাড়ি পাঠানো হয়েছে কাজী আনতে। লায়লা সেজে গুজে অপেক্ষা করছে, মাথার চুল বাঁধাটা নিয়ে তার মনটা খুঁতখুঁত করছে। আচ্ছা লজ্জার মাথা খেয়ে সে কি ভাবিকে বলে ফেলবে? ভাবি আবার তাকে বেহায় ভাববে না তো। লায়লা ক্ষীণ স্বরে ডাকল, ভাবি। রিনা বলল, কি ব্যাপার বলো? লায়লা তোমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে, আয়নায় দেখেছো নিজেকে? চুল বাঁধাটা মনে হয় ঠিক হয়নি, ভাবি কেমন ফুলে ফুলে আছে। রিনা বলল, লায়লা চলো একটা কাজ করি, এখনো তো হাতে সময় আছে, চলো কোনো পার্লারে গিয়ে চুল বেঁধে আসি। যাবো কি করে ভাবি? ব্যাবি ট্যাক্সি করে? বিয়ের শাড়ি পরে ব্যাবি ট্যাক্সি করে যাওয়া বিশ্রী দেখাবে। ব্যাবি ট্যাক্সি করে যাব কেন? তোমার বরের গাড়ি নিয়ে যাব। তোমার বরের গাড়ি তো তোমারই গাড়ি। দেখো ভাবি তুমি যা ভালো বোঝো, কি ছাতার বিয়ে এর জন্য আবার পার্লারে গিয়ে চুল বাঁধা? লায়লা তোমার গয়নাগুলো দেখেছ, একটা নীল পাথরের সেটও আছে, তোমার নীল শাড়ির সঙ্গে খুব মানাবে। ওইসব তুমি দেখো ভাবি, আমার কিচ্ছু দেখতে ইচ্ছা করছে না। দেখতে ইচ্ছা করছে না বললেও লায়লা পাথরের সেটটা আগেই দেখেছে, উফ এত সুন্দর, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মানুষটাকেও সে এক ফাঁকে দেখেছে। বাহ, পায়জামা পাঞ্জাবিতে খুব মানিয়েছে, আর আগে একবার দেখেছিল শার্ট প্যান্ট পরা, তখন এত ভালো লাগেনি। আশ্চর্যের ব্যাপার, লোকটার ছেলের জন্যেও তার মায়া লাগছে। বাচ্চা একটা ছেলে মার ভালোবাসা পাচ্ছে না, ছেলেটাকে সে অবশ্যই আদর করবে, সে বেচারা তো আর কোনো দোষ করেনি। তাকে এরা কোথায় একা একা রেখে এসেছে কে জানে, মনে করে নিয়ে এলেই হতো, লোকে কি বলবে বলুক। লায়লা মানুষের কথার ধার ধারে না। লায়লার বান্ধবীরাও শেষ পর্যন্ত বিয়েতে এসে যুক্ত হল। বিউটি পার্লার থেকে লায়লা তাদের টেলিফোন করে দিয়েছিল, দুজনের বাসায় টেলিফোন ছিল না। লায়লা চিঠি লিখে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য, এই গাড়িটা তাদের ভাবতেও ভালো লাগছে। সে যখন ড্রাইভারকে ঠিকানা দিয়ে বলল, এই দুজনকে আমার চিঠিটা দিয়ে আসতে পারবে, ড্রাইভার বলেছে, অবশ্যই পারবো ম্যাডাম। ড্রাইভারের মুখে ম্যাডাম শব্দটা শুনতে এত ভালো লাগলো। বরকনে চলে যাওয়ার পর মনোয়ারা রিনাকে তার ঘরে জেগে পাঠালেন। গম্ভীর গলায় বললেন, শোনো বৌমা, তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি। আমি 10 রাকাত নফল নামাজ পড়ে তোমার জন্য দোয়া করেছি। মা তুমি কি থাকবে না চলে যাবে? আমি চলে যাব, হাসানকে বলেছি ও পৌঁছে দেবে। এক কাজ করলে কেমন হয় মা? আমি তারেককে ডাকি, ও কানে ধরে তোমার সামনে 10 বার উঠবস করুক। ছি মা, কি বলছেন এসব? ভুল বলছি না, ঠিকই বলছি, ও কানে ধরে উঠবস করলে তোমার রাগটা একটু পড়বে। মা এইসবের কোনো দরকার নেই,
তারেক যে কাণ্ড করেছে তারপরে তোমাকে আমি থাকতেও বলতে পারি না। বুড়ো মার, একটা কথা তুমি রাখো, আজ রাতটা থাকো, কাল সকালে চলে যাও। একটা রাত থাকলে কি হবে? গাধাটার সঙ্গে কথা বলো, কথা বললে তোমার যদি মন বলে। আচ্ছা ঠিক আছে মা, আজ রাতটা থেকে যাচ্ছি, একটু বসো আমার সামনে, তোমার সঙ্গে গল্প করি। লালাকে কেমন মনে হলো? মা খুশি, হ্যাঁ খুব খুশি, একেবারে গাধা মেয়ে, শাড়ি গয়না দেখে এলিয়ে পড়েছে। যে যা চায় আল্লাহ তাকে তাই দেন, ও শাড়ি গয়না চেয়েছিল, আল্লাহ তাকে শাড়ি গয়না দিয়েছেন। আমার এক একটা ছেলে মেয়ে হয়েছে এক এক পদের। তারেককে শুয়ে পড়েছিল, রিনা ঘরে ঢুকতেই উঠে বসে সহজ স্বাভাবিক গলায় বলল, একটা পান দাও তো। যেন কিছুই হয়নি, সব আগের মতো আছে। রিনা পান এনে দিল। তারেক হাই তুলতে তুলতে বলল, বাতি নিভিয়ে আসো, তুমি ছিলে না, মশারি তুলে ফেলেছিলাম, মশারি খাটিয়েছি। ভালো, মশা অবশ্য নেই বললেই হয়, কয়েকদিন ঝড় হয়েছে তো বেশিরভাগ মশার পাখা ঝড়ে ছিঁড়ে গেছে, ওরা উঠতে পারবে না। ভালো, রিনা বিছানায় উঠতে উঠতে বলল, লাবণী কেমন আছে? ভালো আছে, ওর মেয়েটার নিউমোনিয়ার মতো হয়েছে, খুবই টেনশনে আছি। নিউমোনিয়া খারাপ ধরনের অসুখ, চিকিৎসার চেয়ে যত্ন বেশি লাগে। লাবণী অফিস নিয়ে ব্যস্ত, বাচ্চাটার যত্ন হচ্ছে কিনা কে জানে। ডাক্তার দেখছে না? দেখছে, রোসিফিন দিচ্ছে, রোসিফিন ভালো অ্যান্টিবায়োটিক, নিউ জেনারেশন ড্রাগ, ঠিকমতো ওষুধ পড়ছে কিনা কে জানে। তুমি চলে যাও, দেখে শুনে ওষুধ দেবে। যাব, বৃহস্পতিবার নাইট কোচে চলে যাব, শুক্র শনি ছুটি আছে। নাইট কোচগুলো ভালো করেছে, 5 ঘন্টা লাগে যেতে, গাড়িতে টয়লেটের ব্যবস্থা আছে। তারেক মশারির ভেতর থেকে বের হবার উপক্রম করল। রিনা বলল, যাচ্ছ কোথায়? একটা সিগারেট খেয়ে আসি, তুমি তো আবার সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারো না। তারেক চেয়ারে বসে সিগারেট টানছে, আগুনের ফুলকি উঠছে নামছে। রিনা তাকিয়ে আছে এক দৃষ্টিতে, এই মানুষটাকে ছেড়ে সে কাল ভরে চলে যাবে, কিন্তু তার কি প্রচণ্ড ইচ্ছাই না করছে মানুষটার সঙ্গে থাকতে, একটা জীবন সুখে দুঃখে পার করে দিতে। রিনা চোখের জল সামলাবার চেষ্টা করছে, পারছে না, তার শরীর কেঁপে কেঁপে উঠছে। আপনার নাম? জি, আমার নাম হাসান, হাসানুজ্জামান। আপনি কি করেন? কিছু করি না, বেকার বলতে পারেন। সম্প্রতি অবশ্য একটা চাকরি পেয়েছি। কি চাকরি? স্কুল টিচারের চাকরি, ঢাকার বাইরে। আপনি ধূমপান করেন? জি। নিন একটা সিগারেট খান। ওসি সাহেব সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। হাসান সিগারেট নিল, তার অস্বস্তি বাড়ছে, তাকে থানায় ডেকে আনার কারণ স্পষ্ট হচ্ছে না, তারাও ভেঙে কিছু বলছে না। ওসি সাহেব বেশ ভদ্র মনে হচ্ছে, পুলিশের চাকরি না করে এই ভদ্রলোক কোনো কলেজের শিক্ষকতাও করতে পারতেন, খাকি পোশাকে তাকে মানাচ্ছে না। চা খাবেন? জি না। আমাকে কেন ডেকেছেন দয়া করে বলবেন? আপনার ছোট ভাই আছে না, রকিব? জি। তার সঙ্গে কি আপনাদের যোগাযোগ নেই? যোগাযোগ থাকবে না কেন, আছে তো, মাঝখানে বেশ কিছু দিনের জন্য ইন্ডিয়া গিয়েছিল। শেষ কবে তার সঙ্গে দেখা হয়েছে? শেষ কবে দেখা হয়েছে হাসান মনে করতে পারল না। লালার বিয়েতে আসেনি এটা মনে আছে, তাকে খবর দেওয়া হয়েছিল, সে নিজেই খবর দিয়ে এসেছে। দিন তারিখ বলতে হবে না, মোটামুটি একটা সময় বললেই হবে। শেষবার সে এসেছিল খুব সম্ভব দিন 15 আগে। কেন বলুন তো? এর মধ্যে সে কি কোনো খবর পাঠিয়েছে? জি না, পাঠালেও আমি জানি না। সে কি বাসায় আপনাদের কারো কাছে টাকা পয়সা রাখতে দিয়েছে? জি না। এমন কি হতে পারে যে কারো কাছে রাখতে দিয়েছে আপনি তা জানেন না? ব্যাপারটা গোপনে ঘটেছে? আমি আসলে কিছুই বুঝতে পারছি না, এই প্রশ্নগুলো আপনি কেন করছেন জানতে পারি? এইগুলো প্রশ্নগুলো কেন করছেন জানতে পারলে আমার উত্তর দিতে সুবিধা হতো। চা দিতে বলি? এক কাপ খান, চা খেতে খেতে কথা বলি। দিতে বলবো? বলুন। ওসি সাহেব চা দিতে বললেন। হাসান খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। রাকিব কি কোনো ঝামেলায় পড়েছে? ঝামেলাটা কোন ধরনের? বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ার কোনো কারণই নেই, রকিব রক্তটা কিন্তু ভালো ছেলে। চা নিন হাসান সাহেব। হাসান চা নিল। ওসি সাহেব বললেন, আমি বেশ কিছুদিন আগে একজন এসআইকে পাঠিয়েছিলাম, ও আপনার বাবার সঙ্গে রকিব সম্পর্কে কথা বলেছিল, এক ধরনের সাবধান বাণী বলতে পারেন। উনি কি ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেননি? আমাকে কিছু বলেননি, মনে হয় অন্য কারো সঙ্গেও বলেননি। বাবা কথাবার্তা বিশেষ বলেন না, সমস্যার কথা একেবারেই বলেন না। আপনার ছোট ভাই রকিব বাজে ধরনের সমস্যায় জড়িত ছিল, তার মধ্যে একটা হচ্ছে মানি এক্সটর্শন। কি বললেন?
বিত্তবান লোকজনকে আটকে রেখে টাকা চেয়ে পাঠান। কি বলছেন এসব? তার বিরুদ্ধে একটা হত্যা মামলাও আছে, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। জি না, ভুল হচ্ছে না। আমার মনে হয় শত্রুতাবশত তার সম্পর্কে এই জাতীয় কথা বলা হচ্ছে। সে ছাত্র রাজনীতি করে, তাকে বিপদে ফেলার জন্য এসব হয়তো ছড়াচ্ছে। সে খুবই ভালো ছেলে, পড়াশোনায় ভালো, চিকেন ভক্স নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল, তারপরেও 4টা লেটার নিয়ে এসএসসি পাশ করেছিল। বুঝলেন হাসান সাহেব, দেশের পরিবেশ এখন এমন, রাতারাতি একজন ভালো মানুষ নষ্ট মানুষ হয়ে যায়। নষ্ট হবার একটা সীমা থাকে, সীমার নিচে নষ্ট হওয়া সম্ভব না। আপনি কি করে বললেন রকিব হত্যা মামলার আসামি? আপনার চাকরি শেষ হয়েছে? জি। চলুন আমার সঙ্গে। কোথায় যাব? আপনি একটা ডেড বডি আইডেন্টিফাই করবেন। হাসান হতভম্ব দৃষ্টিতে তাকালো। খাকি পোশাক পরা এই মানুষটা এইসব কি বলছে? সে ডেড বডি আইডেন্টিফাই করবে কেন? কার ডেড বডি? হাসান সাহেব, জি, বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়া ডেড বডি, চেনার অবস্থা না, পচে গলে গিয়েছে। নিকট আত্মীয় স্বজনরা মাথার চুল দেখে, জামা কাপড় দেখে হয়তো আইডেন্টিফাই করতে পারবেন, এই জন্যই আপনাকে আনা। আপনার কি ধারণা করেন এটা আমার ভাইয়ের ডেড বডি? আপনার ভাইয়ের একজন সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি, তার স্বীকারোক্তি থেকে জেনেছি। সে বলেছে রকিবকে ছুরি দিয়ে জবাই করা হয়, তারপর ডেড বডি ইটসহ বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হয়। হাসানের মনে হলো খাকি পোশাক পরা এই মানুষটা আসলে মানুষ না, পিশাচ। এর হৃদয় বলে কিছু নেই, সে নির্বিকার ভাবে কিভাবে কথাগুলো বলছে। তার মনে মন বলে কিছুই নেই। তার কি বাসায় ভাই বোন নেই, ছেলে মেয়ে নেই? সে কি স্ত্রীর সঙ্গে বসে টিভিতে নাটক দেখে না? ঘন বর্ষায় কি তার বাড়িতে খিচুড়ি ইলিশ মাছ রান্না হয় না? হাসান সাহেব, জি, নিন আরেকটা সিগারেট নিন। জি না, সিগারেট নেব না। তাহলে চলুন। কোথায় যাব? মেডিকেল কলেজে। ডেড বডি মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আপনি আইডেন্টিফাই করার পর সুরতাল হবে, যদিও সুরতাল অর্থহীন, তবুও নিয়ম রক্ষার জন্য করতে হয়। আপনি যে ডেড বডি আমাকে দেখাতে যাচ্ছেন সেটা আমার ভাইয়ের ডেড বডি না। আপনারা মস্ত বড় ভুল করছেন। ভুল হলেও হতে পারে, ভুল হচ্ছে কি না তা জানার জন্যই আপনাকে নিয়ে যাওয়া। লাশের পাশে একজন ডোম দাঁড়িয়ে, তার নাক গামছা দিয়ে বাঁধা, তার হাতে একটা লাঠি। সে লাঠি দিয়ে উল্টে পাল্টে দেখাচ্ছে। ওসি সাহেব বললেন, দেখলেন? হাসান জবাব দিল না। দাঁতগুলো দেখুন, উপরের পাটির প্রথম দাঁতটা ভাঙা, হাতের রিস্ট ওয়াচটা দেখুন। হাসান বলল, এটা আমার ভাইয়ের ডেড বডি না। ও আচ্ছা, ঠিক আছে, চলুন যাই। ঘর থেকে বের হই হাসান বলল, আমার মাথা ঘুরছে, শরীর কেমন যেন করছে, আমি বমি করব। বারান্দায় গিয়ে বমি করুন, কোনো অসুবিধা নেই, আমি পানি এনে দিচ্ছি। হাসান মুখ ভর্তি করে বমি করল। তার মনে হচ্ছে শরীরের ভেতরটা পুরোপুরি মুখ দিয়ে বের হয়ে যাবে, সে হয়ে যাবে উল্টো মানুষ। শরীরের বাইরের অংশ চলে যাবে ভেতরে, ভেতরের অংশ চলে আসবে বাইরে। হাসান সাহেব, জি, এখন কি একটু ভালো বোধ করছেন? জি, নিন পানি দিয়ে মুখ ধুন, একটা পান খান। আমি কি চলে যেতে পারি? জি পারেন, চলুন, আমি আপনাকে একটা রিক্সা করে দিই। পুলিশের গাড়ি করে পাঠাতে পারতাম সেটা ঠিক হবে না, প্রতিবেশীরা নানান কথা বলতে পারে, আপনাকে রিক্সা করে দিতে হবে না, ধন্যবাদ। ওসি সাহেব বললেন, কুৎসিত একটা দৃশ্য আপনাকে দেখিয়েছি, সামান্য ভদ্রতা আমাকে করতে দিন। ওসি সাহেব, জি, ডেড বডিটা আমার ছোট ভাইয়ের, আমি জানি, আমি কাউকে বলতে যাচ্ছি না, কাউকে না, বাবা মা কাউকে না। তাতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, সবাই জানবে একটা ছেলে ছিল, হারিয়ে গেছে। কত মানুষ তো হারিয়ে যায়। তা যায়, আমার ভাইয়ের কি জানাজা হবে, কবর হবে? হ্যাঁ হবে, আপনি কাঁদবেন না। ওসি সাহেব, আপনার নামটা কি জানতে পারি? কাকতালীয় ব্যাপার হচ্ছে আমার নাম রকিব। হাসান সাহেব, কাঁদবেন না প্লিজ। আর ভাই শুনুন, আই এম সরি। জ্বরে হাসানের গা পুড়ে যাচ্ছে, বাড়িতে কেউ নেই। তারেক গিয়েছে চিটাগাং, রিনা এসে টগর পলাশকে নিয়ে গেছে, লাইলা তার শ্বশুর বাড়িতে, হাসানের মা তার বড় মেয়ের বাড়িতে, শুধু হাসানের বাবা আশরাফুজ্জামান সাহেব আছেন। তবে এই মুহূর্তে তিনি বাড়িতে নেই, চায়ের স্টলে বসে আছেন, গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, তিনি জিলাপি খাচ্ছেন, রসে তার মুখ মাখামাখি। এত ভালো জিলাপি তিনি অনেক দিন পর খাচ্ছেন, মাখনের মতো মোলায়েম হয়েছে, মুখে দেওয়া মাত্র গলে যাচ্ছে। কমলার মা গোঙানির শব্দ শুনে হাসানের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, সে ভীত গলায় বলল, ভাইজান। হাসান চোখ মেলল,
তার চোখ টকটকে লাল। হাসান ভারী গলায় বলল, কে, কমলার মা? কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান আমি। হাসান আবারও বলল, কে? ভাইজান আমি, কমলার মা। আপনার কি হয়েছে ভাইজান? মাথায় খুব যন্ত্রণা হচ্ছে কমলার মা? খুব বেশি? হ্যাঁ খুব বেশি। হাসান চোখ বন্ধ করে ফেলল। সে জেগে আছে, অথচ সে বিশ্রী স্বপ্নটা আবার শুরু হয়েছে। একদল হাঁস হেঁটে হেঁটে যাচ্ছে, সে হাঁটছে হাঁসের সঙ্গে। হাঁসটা শামুক গুগলি জাতীয় খাবার খাচ্ছে, সেও খাচ্ছে। ঝিনুকের খোল খুলতে তার কষ্ট হচ্ছে। একটা হাঁস তাকে সাহায্য করতে এগিয়ে এলো। হাঁসটার চোখ মানুষের চোখের মতো বড় বড়। জেগে থেকেই সে এই দুঃস্বপ্নটা দেখছে কেন? তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? এই দুঃস্বপ্নের কথা সে তিতলি ছাড়া আর কাউকে বলেনি। স্বপ্নের কথা শুনে তিতলি বলেছিল, খিচুড়ি দিয়ে ভুনা হাঁসের মাংস খেলে তোমার হাঁসের স্বপ্ন দেখার এই রোগ সেরে যাবে। শীতকাল আসুক, আমি নিজে তোমাকে হাঁসের ভুনা মাংস খাওয়াবো। তুমি কি জানো আমি খুব ভালো রাঁধুনি? না জানি না। আমার অনেক কিছুই তুমি জানো না, এক এক করে জানবে আর মুগ্ধ হবে। এই পৃথিবীতে মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল আমার চেয়ে ভালো কেউ রাঁধতে পারে না। শীতকাল আসুক, তোমাকে মটরশুঁটি আর কই মাছের ঝোল খাওয়াবো। আচ্ছা, মাছের ঝোল রান্নার গোপন কৌশল কি তুমি কি জানো? জানি না। জানতে চাও না? না, জানতে না চাইলেও বলবো, মাছের ঝোল রান্নার আসল কৌশল হলো অনেকক্ষণ ধরে মশলা কষাতে হবে। মাছ ছাড়ার আগে ক্রমাগত মশলা কষাবে। চামচ নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে, তবুও চামচ নাড়ানো বন্ধ করা যাবে না, বুঝেছ? শীতকাল আসতে কত দেরি? এখন কোন কাল? বর্ষা শেষ হয়ে গেছে না? হাসান চোখ মেলল। কমলার মা বলল, ভাইজান মাথাত পানি ঢালুম। হাসান বলল, না। যত্ন নাকি আরো বাড়ছে ভাইজান? মাথা বিষের বড়ি খাইবেন? না, তুমি এখন যাও। হাসান চোখ বন্ধ করছে না। চোখ বন্ধ করলেই হাঁসের পাল চলে আসবে, চুড়ির শব্দ হচ্ছে। কে এসে চুড়ি পড়ে? তিতলি না তো? হাসান জানে কেউ নেই, তারপরেও বলল, কে, তিতলি? আশ্চর্য ব্যাপার, মাথার ভেতরে তিতলি কথা বলে উঠল। কেমন আছো? ভালো। তোমাকে অনেক দিন থেকে মনে মনে খুঁজছি। কেন? ওই যে একটা গান করেছিলে বুড়িগঙ্গায়, ওই গানের লাইনগুলো কি? আমি তো গান করিনি। তিতলি শোনো, শুনছি। আমি খুব একটা অন্যায় করেছি, তোমাকে বলা হয়নি। বলো। নাদিয়া এত ভালো রেজাল্ট করেছে, ওকে কংগ্রাচুলেশন জানানো হয়নি। আমি ওর জন্য একটা গিফট কিনে রেখেছিলাম, সেই গিফটটাও তাকে দেওয়া হয়নি। একদিন বাসায় গিয়ে ওকে দিয়ে এসো। তুমি রাগ করবে না তো? আমি রাগ করবো কেন? তিতলি বলো, শুনছি। হাঁসের স্বপ্নটা আমি এখনো দেখি। ও আচ্ছা, স্বপ্নটা দেখার সময় মাথায় খুব যন্ত্রণা হয়। ও আচ্ছা, তিতলি আমার মনটা সারাক্ষণ খুব খারাপ থাকে। ও আচ্ছা, তুমি কি জানো আমি এখনো মাঝে মাঝে তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকি? ও আচ্ছা, কয়েকদিন আগে তোমাদের কলেজে গিয়েছিলাম, মনের ভুলে চলে গিয়েছি। ও আচ্ছা, এখন আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ও আচ্ছা। আশাবুজ্জামান বাড়িতে ফিরলেন রাত 9টায়। তিনি ছেলেকে দেখে হতভম্ব হয়ে গেলেন। কি হয়েছে হাসানের? তিনি ভীত গলায় বললেন, তোর কি হয়েছে রে? তোর চোখ এত লাল কেন? হাসান লাল চোখ চোখে তাকিয়ে রইল, জবাব দিল না। তিতলি লক্ষ্য করল শওকতের বাগাল খানিকটা ফোলা। সে কিছুক্ষণ পরপর গালে হাত দিচ্ছে, তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। বেশি রকম চিন্তিত হলে শওকত মাথার চুল টানে, এখন মাথার চুলও টানছে। চুল এলোমেলো হয়ে আছে। চিন্তিত হবার মতো কোনো কারণ কি ঘটেছে? পাসপোর্ট হারিয়ে গেছে? ট্রাভেলার্স চেক ভর্তি মানি ব্যাগ খোয়া গেছে? তিতলি বসে আছে কাঠমান্ডু এয়ারপোর্টে। সে কৌতূহল নিয়ে শওকতকে লক্ষ্য করছে। সমস্যায় যে সে পড়েছে তা তাকে দেখে বোঝা যায়। মানুষটার একটা বড় গুণ হচ্ছে, যত সমস্যাতেই পড়ুক সে ধৈর্য হারায় না। খুব বেশি হলে মাথার চুল টানে। চুল টানারও কি কোনো বিশেষ ভঙ্গি আছে? টেনশন বেশি হলে মাথার সামনের চুল টানে, টেনশন কম হলে পেছনের চুল টানার জাতীয় কিছু। তিতলি এমনভাবে মানুষটাকে কখনো লক্ষ্য করেনি, প্রয়োজন বোধ করেনি, এখনো প্রয়োজন বোধ করছে না। শওকত বড় একটা পেপার গ্লাস নিয়ে তিতলির দিকে আসছে, তার ভুরু কুচকে আছে, চিন্তা মনে হয় আরো বেড়েছে।
তিতলি নাও পেপসি খাও। তিতলি গ্লাস হাতে নিল, তার পেপসি খেতে ইচ্ছে করছে না। মানুষটা এত আগ্রহ করে এনেছে, না খেলে ভালো দেখায় না। একবারের জন্য হলেও গ্লাসটা ঠোঁটে ছোঁয়ানো দরকার, তারপর হাতে নিয়ে বসে থাকলেও হবে। তিতলি বলল, কোনো সমস্যা হয়েছে? না তেমন কিছু না, আমার স্যুটকেসটা আসেনি। ওরা বলছে 1 ঘন্টা পর রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটা প্লেন আসবে, স্যুটকেসটা নাকি সেখানে। অপেক্ষা করা ছাড়া পথ দেখছি না। তোমার বোধহয় চুপচাপ বসে থাকতে খারাপ লাগছে? খারাপ লাগছে না। তোমার গাল ফোলা, কি হয়েছে? হঠাৎ করে দাঁত ব্যথা শুরু হয়েছে। বেশি? হ্যাঁ বেশি। হোটেলে গিয়ে পেইন কিলার খেতে হবে। আমার কাছে প্যারাসিটামল আছে। প্যারাসিটামলের স্টেজ পার হয়ে গেছে, তুমি বসো, আমি হোটেলে খোঁজ নিই। গল্পের বইটই কিছু এনেছো, বসে বসে পড়ো। গল্পের বই লাগবে না। শওকত চিন্তিত মুখে হোটেলের ইনকোয়ারির দিকে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে যাবার জন্য বাংলাদেশ এম্বাসির এক ভদ্রলোকের আসার কথা। হোটেল বুকিং তারই করে রাখার কথা, তিনি আসেননি। এম্বাসিতে টেলিফোন করেও কাউকে পাওয়া যাচ্ছে না। 4টা বাজে, অফিস আওয়ার্স শেষ। হোটেল রিজার্ভেশনের সমস্যা হয়তো হবে না, এখন ট্যুরিস্ট সিজন না, ভরা বর্ষায় কেউ নেপালে বেড়াতে আসে না। হোটেলের চেয়েও বেশি জরুরি একজন ডাক্তার খুঁজে পাওয়া। দাঁতের ব্যথা অসহনীয় হয়ে উঠছে, মাথা দপদপ করছে। নেপাল এয়ারলাইন্সে স্যুটকেস না এলে ভালো সমস্যা হবে। তার নিজের সব কাপড় ওই স্যুটকেসে। স্যুটকেস পাওয়া না গেলে রেডিমেড শার্ট প্যান্ট থেকে শুরু করে টুথপেস্ট, টুথব্রাশ সবই কিনতে হবে। নেপাল এয়ারলাইন্স ফ্লাইট 2 ঘন্টা দেরি করে এলো, সেখানে স্যুটকেস নেই। শওকতের গাল আরও ফুলেছে, মনে হচ্ছে জ্বর এসে গেছে। বাইরে শুরু হয়েছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। পাহাড়ি অঞ্চল বলেই কি বৃষ্টির ফোঁটা এত বড়? এম্বাসির ভদ্রলোকের নাম সোবাহান, তিনি শেষ পর্যন্ত এসেছেন। ভদ্রলোক বিমানের টাইমিংয়ে গণ্ডগোল করেছেন, তবে ভদ্রলোক করিতকর্মা, নগরকোটে হোটেলে বুকিং নিয়ে রেখেছেন। কাঠমান্ডুতে নাকি দেখার কিছু নেই। ভদ্রলোকের মতে হিমালয়ের সঙ্গে প্রথম পরিচয় নগরকোটে হওয়া উচিত। ভদ্রলোক এয়ারপোর্ট থেকে শওকতের স্যুটকেস খুঁজে বের করলেন। পরের দিন বাংলাদেশ বিমানের ফ্লাইটে স্যুটকেস আসবে, এটা নিশ্চিত করলেন। ডেন্টিস্টের সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট করলেন। বিদেশের অ্যাম্বাসিতে যারা কাজ করেন তারা ঘুমানো এবং শপিং করা ছাড়া অন্য কিছুই পারেন না বলে যে ধারণা দেশে প্রচলিত তা সম্ভবত সত্যি না। ভদ্রলোক শওকতকে শার্ট প্যান্ট কিনতে দিলেন না, গম্ভীর মুখে বললেন, কাল তো স্যুটকেস চলেই আসছে, শুধু শুধু ডলার খরচ করবেন কেন? একটা রাতেরই তো ব্যাপার, ভাবির শাড়ি প্যাচ দিয়ে লুঙ্গির মতো পরে শুয়ে থাকবেন, দুপুরের মধ্যে আমি স্যুটকেস পৌঁছে দেব, পরদিন রওনা করবেন পোখরা। শওকত বলল, কোথায় যাব? পোখরা, সেখানে খুব সুন্দর 3টা হ্রদ আছে, ফিওয়া, বেগনাস এবং রূপা। লেকগুলোর উৎস হলো অর্ণপূর্ণা রেঞ্জের তুষার গলা পানি। ফিওয়া হ্রদের পাশে লেক ভিউ হোটেল, একটা রুমে নিয়ে রেখেছি, সেই রুম আপনাদের পছন্দ হবে। যাব কিভাবে? বাই রোডে যাবেন, ট্যাক্সি নিয়ে যাবেন, প্লেনেও যাওয়া যায়। 1-way টিকিট $49, প্লেনে যাওয়া অর্থহীন। পোখরা যাবার দুপাশের দৃশ্য না দেখলে মানব জন্ম বৃথা। কাঠমান্ডুতে কিছু দেখার নেই, মন্দির ফন্দির আছে, চাইলে একদিন দেখিয়ে আনবো। ইউরোপ আমেরিকার টুরিস্টরা ক্যামেরা হাতে নিয়ে খুব আগ্রহ করে পটাপট মন্দিরের ছবি তোলে। মন্দির দেখার জন্য নেপালে আসার দরকার কি? নেপালে এসেছেন, হিমালয় দেখবেন, প্রাণ ভরে হিমালয় দেখুন। তবে তবে কি, বর্ষাকাল তো হিমালয় দেখতে পারবেন কি না সেটা হলো কথা। আকাশ পরিষ্কার না থাকলে কিছু দেখা যায় না, আপনাদের ভাগ্য ভালো হলে ইনশাল্লাহ দেখবেন। তারা নগরকোটে পৌঁছলো 8টার দিকে। বৃষ্টি তখনও ঝরছে, মুষলধারে না হলেও ঝিরঝির করে পড়ছে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, রাস্তায় আলো নেই, এক পাশে গভীর গিরিখাত, স্টিয়ারিং এর হাত শক্ত না হলে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটবে। বৃষ্টি ভেজা রাস্তাও খুব পিছল, মাঝে মাঝেই গাড়ি ঝাঁকুনি খেয়ে থেমে যাচ্ছে। অল্প বয়সী ড্রাইভার জয় পশুপতিনাথজি বলে গাড়ি স্টার্ট দিচ্ছে। শওকত বলল, রাস্তা তো ভয়াবহ। তিতলি, তোমার ভয় লাগছে? তিতলি বলল, না। তাহলে তোমাকে সাহসী তরুণী টাইটেল দেয়া যায়। ভয়ের চোটে আমার দাঁত ব্যথা সাময়িকভাবে চলে গেছে। আমার ধারণা হোটেলে পৌঁছাবার পর ভয় কেটে যাবে, দাঁত ব্যথা আবার শুরু হবে। সেক্ষেত্রে হোটেলে না পৌঁছে পথে পথে ঘুরে বেড়ানো ভালো। শওকত শব্দ করে হাসল। তিতলির মনে হলো মানুষটার হাসি খুব সুন্দর। হাসান ভাইয়ের হাসিও সুন্দর, তবে হাসান ভাই এত শব্দ করে হাসত না। তিতলির অস্বস্তি লাগছে, তুলনামূলক চিন্তা সে কেন করছে?
এর মধ্যে তুলনার কি আছে? বড় ধরনের ঝাঁকুনি খেয়ে গাড়ি থেমেছে, ড্রাইভার জয় জয় পশুপতিনাথজি বলে দুহাত একত্র করে স্টিয়ারিং এ নমস্কারের মতো করছে। তিতলি ভীত গলায় বলল, কি হয়েছে? ড্রাইভার হাসি মুখে বলল, বয়ানজি আগায়া। এত অন্ধকার কেন? নেপালি ড্রাইভার বাংলা বাক্য বুঝল, জবাব দিল ইংরেজিতে, নো ইলেকট্রিসিটি, পাওয়ার ফেইলিওর। অন্ধকারে এতক্ষণ চোখে পড়েনি, এখন দেখা যাচ্ছে দক্ষিণে বিশাল দোতলা হোটেল, ভূতের বাড়ির মতো দাঁড়িয়ে আছে। ইলেকট্রিসিটি না থাকলে এত বড় হোটেলে চার্জ লাইট চলবে, বাতি চলবে, পুরোপুরি অন্ধকার থাকবে কেন? এত বড় টুরিস্ট স্পটে লোকজনও তো থাকার কথা, মনে হচ্ছে চারিদিক খা খা করছে, বৃষ্টি সূচের মতো গায়ে বিঁধছে। তিতলির শরীর কাঁপছে, এত ঠান্ডা বৃষ্টি এর আগে তার গায়ে পড়েনি। পাহাড়ি বৃষ্টি কি এত ঠান্ডা হয়? বৃষ্টির এই নমুনা জানলে রবীন্দ্রনাথ নিশ্চয়ই লিখতেন না, এসো করো স্নান নবধারা চলে। তিতলি হোটেলের লবিতে পা দেয়া মাত্র ইলেকট্রিসিটি চলে এলো, চারিদিক ঝলমল করে উঠল। হোটেল দেখে তিতলি মুগ্ধ। শোবার ঘরগুলো বড় বড়, ঘরের কাছে পুরনো ধরনের আসবাব, ড্রেসিং টেবিলের আয়না সুন্দর, আয়নার সামনে দাঁড়ালেই কিছুক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হোটেলের আয়না সচরাচর ভালো হয় না, বাথরুমও ঝকঝক করছে। তিতলি খুশি খুশি গলায় বলল, হোটেলটা তো খুব সুন্দর। শকত বলল, হোটেলটা খুব সুন্দর না, মাঝারি ধরনের, তুমি কখনো ভালো হোটেলে থাকোনি বলে তোমার কাছে এত সুন্দর লাগছে। তোমার কি খিদে লাগছে? তাহলে তুমি এক কাজ করো, খেয়ে এসো, ডাইনিং হলে চলে যাও, রাত বেশি হলে ডিনার পাবে না। তুমি খাবে না? আমার দাঁতে যে অবস্থা, পানি ছাড়া কিছু খেতে পারবো না, তাছাড়া খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে জ্বর আসছে, আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো। আমি একা একা খেতে যাব? হ্যাঁ যাবে, আমরা যে বিচিত্র জীবন শুরু করেছি সেখানে দোকার ব্যাপার তো নেই, তাই না? এক কাজ করো, ভালো করে হাত মুখ ধুয়ে নাও, কিংবা গোসল করে ফ্রেশ হয়ে নাও, তারপর খেতে যাও। মেনু দেখে দেখে অর্ডার দেবে, সমস্যার কিছু নেই। পারবে না? পারবো। গুড। শকত বিছানায় গা এলিয়ে দিল, শরীরটা বেশ খারাপ লাগছে, গা কেমন ঘিন ঘিন করছে। বাসি কাপড় ছাড়া হয়নি, ছাড়ার উপায়ও নেই, এক সেট কাপড় হলেও কেনা দরকার ছিল। গরম পানিতে গোসল সেরে হোটেলের গামছা গায়ে জড়িয়ে শুয়ে থাকলে হয়, ইচ্ছা করছে না, মনে হচ্ছে একজন তরুণীর সামনে ব্যাপারটা শোভন হবে না। এই তরুণী তার স্ত্রী, এটিও খুব আশ্চর্যজনক ব্যাপার। ভিক্টোরিয়ান যুগের গল্প উপন্যাসে পরস্পরের সঙ্গে সম্পর্কহীন স্বামী স্ত্রী হয়তো থাকে, এ যুগে কি থাকে? তিতলি যা করছে তা এক ধরনের মানসিক অসুস্থতা থেকে করছে, আর সে নিজে যা করছে তাও কি অসুস্থতা নয়? অন্যর অসুখকে প্রশ্রয় দেওয়াও তো এক ধরনের অসুখ, সে যা ভেবেছিল তা হচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে তিতলি সহজ হচ্ছে না, বরং উল্টোটা হচ্ছে, অস্বাভাবিক সম্পর্কই এখন স্বাভাবিক মনে হচ্ছে, এক সময় আরো স্বাভাবিক মনে হবে। ভুল হচ্ছে, মস্ত বড় ভুল, ভুলের ছোট্ট চারা রোপণ করা হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেই চারা ডালপালা মেলে মহিরুহ হয়ে গেছে। এই মহিরুহ এখন আর খুব সহজে টান দিয়ে উপড়ে ফেলা যাবে না, বড় করাত দিয়ে গাছটা কাটতে হবে। সেই করাত দুজনের করাত, করাতের এক মাথা থাকবে তার হাতে, অন্য মাথা থাকবে তিতলির হাতে। তিতলিকে সেই করাতের এক মাথা ধরবে? মনে হয় না। শকতের জ্বর বাড়ছে, মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলো কাজ করছে না, ঠান্ডাও বোধ হয় লেগেছে, বুকের ভেতরে ঘড় ঘড় শব্দ হচ্ছে, সামান্য কাশি নিউমোনিয়া না তো, বড় ধরনের অসুখ বাঁধিয়ে ফেললে তিতলি সমস্যায় পড়বে। বিদেশে অসুস্থ মানুষ মানে নানান যন্ত্রণা, তিতলি নামের এই মেয়েটিকে এ জাতীয় যন্ত্রণায় ফেলার কোনো অর্থ হয় না। মেয়েটা কে? কেউ না, খুব রূপবতী একটা মেয়ে যে বাস করছে ভয়ঙ্কর এক ঘোরের জগতে, ঘোর কাটছে না, সম্ভবত কাটবেও না। তিতলি, ঠান্ডা এক গ্লাস পানি দিতে বলো, পানি খাবো। কাকে বলবো? রুম সার্ভিসকে বলতে হবে। আচ্ছা টেলিফোনটা আমার কাছে দাও, আমিই বলছি। তোমার জ্বর কি বেড়েছে? তাই মনে হচ্ছে, মাথায় পানি ঢালতে হবে। না, তুমি বসে আছো কেন? খেতে যাও। তিতলি চলে গেল। শকত ভেবেছিল তিতলি গায়ে হাত দিয়ে জ্বর দেখবে, এই ভদ্রতা সাধারণ ভদ্রতা, তিতলির কাছে এই সামান্য ভদ্রতাটুকু কি আশা করা যায় না? নতুন জায়গায় তিতলির ঘুম হয় না, নগরকোটের হোটেলে তার খুব ভালো ঘুম হল, দীর্ঘ ঘুম এবং খুব আরামের ঘুম। ঘুম ভাঙল খুব ভোরে, হোটেলের ভেতরে তখনও অন্ধকার। শকত চাদর মুড়ি দিয়ে কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছে, তার মাথা বালিশ থেকে সরে গেছে, বাচ্চাদের এই অভ্যাস শকতের আছে, মাথার নিচে বালিশ থাকে না। তিতলির একবার ইচ্ছা করলো শকতের মাথাটা বালিশে তুলে দেয়, তারপরেই মনে হলো থাক,
সে বাথরুমে ঢুকে হাত মুখ ভালো করে ধুলো, কলটা ছাড়লো খুব সাবধানে, অসুস্থ মানুষ ঘুম যেন না ভাঙে। তিতলি ঘরের দরজা খুলে বারান্দায় এলো, সেখান থেকে চলে এলো হোটেলের বাগানে। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল, যে বিস্ময়কর দৃশ্য তার সামনে ছিল তার জন্যে তার কোনো প্রস্তুতি ছিল না। দিগন্ত জুড়ে হিমালয় পর্বতমালা, বরফের চাদরে তার গা ঢাকা, প্রভাতের প্রথম সূর্যকিরণে সেই চাদরে সোনালি আভা লাগতে শুরু করেছে। এ কি অপরূপ দৃশ্য! তিতলি মন্ত্রমুগ্ধের মতো এগোচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ঘন কুয়াশা তাকে ঠেকে ফেলল। বর্ষাকালে এত কুয়াশা এলো কোত্থেকে? হঠাৎ তার মনে হলো এটা মেঘনা তো, জল ভরা একখণ্ড মেঘ কি তাকে জড়িয়ে ধরেছে? অবশ্যই তাই, অ্যাম্বেসির সোভান সাহেব এ জাতীয় কথাই তো বলেছিলেন, নগরকোট এত উঁচুতে যে গায়ের উপর দিয়ে মেঘ চলে যায়, হাতের মুঠোয় মেঘ ধরা যায়। এই তো সেই মেঘ, আকাশের মেঘ হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে, মেঘে শরীর ডুবিয়ে এসে দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আশ্চর্য! চোখের সামনে হিমালয়ের রং বদলে যাচ্ছে, প্রকৃতি এত সুন্দর হয়। তিতলির রীতিমতো কান্না পেয়ে গেল, এত সুন্দর কখনো একা দেখা যায় না, শওকতকে এনে দেখাতে হবে, ঘুম ভাঙিয়ে নিয়ে আসতে হবে। বাগানে চেয়ার টেবিল পাতা আছে, হোটেলের গেস্টরা চেয়ারে বসে হিমালয়ের দিকে তাকিয়ে আছেন, তাদের সামনে পট ভর্তি চা, তিতলিরাও তাই করবে, দুজনে বসে চা খাবে। তারপর হঠাৎ একসময় বিশাল একখণ্ড মেঘের ভেতরে তারা ডুবে যাবে। তিতলি শওকতের গায়ে হাত রেখে কম্বলের নিচ থেকে তাকে কোমল স্বরে ডাকলো, এই ওছো তো, ওছো। শওকত চোখ মেলল, অদ্ভুত একটা দৃশ্য সে দেখছে, তিতলি তার গা ঘেঁষে বসে আছে, তিতলির একটা হাত তার পিঠে। এটি কি কোনো স্বপ্ন দৃশ্য? না, স্বপ্ন দৃশ্য নয়। তিতলির গা থেকে বাসি ফুলের গন্ধ আসছে, স্বপ্ন দৃশ্যে গন্ধ থাকে না। চট করে উঠে হাত মুখ ধুয়ে নাও। কেন, বাইরে কি যে সুন্দর দৃশ্য! আমি এতক্ষণ মেঘের ভেতর দাঁড়িয়ে ছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। এই দেখো তোমার গা ছুঁয়ে বলছি। শুয়েছো কেন, ওঠো। শওকত হাত বাড়িয়ে তিতলির হাত ধরল, তিতলি হাত ছুঁড়ে নিল না, শওকত তাকে কাছে টানল। তিতলি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল, তারপর হঠাৎ নিজেকে ছেড়ে দিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি করছো? দরজা খোলা। শওকত বলল, থাকুক খোলা। তিতলি বলল, তোমার জ্বর নেই? না নেই। তিতলি বলল, আমার ভীষণ লজ্জা লাগছে, তুমি কি এক সেকেন্ডের জন্য আমাকে ছাড়বে? এক সেকেন্ডে কি করবে? দরজা লাগিয়ে দেব। দরজা লাগাতে হবে না। কি আশ্চর্য, বারান্দা দিয়ে বেয়ারের আসা যাওয়া করছে, ওরা হাইলি ট্রেন্ড, হোটেলের খোলা দরজা দিয়ে এরা কখনো ভেতরে তাকাবে না। আমরা হিমালয় দেখব না? হিমালয় পালিয়ে যাচ্ছে না, আমিও তো পালিয়ে যাচ্ছি না। ছি ছি, তুমি তো আমাকে নগ্ন করে ফেলেছো, আমি কিন্তু এখন ধাক্কা দিয়ে তোমাকে বিছানা থেকে ফেলে দেব। ফেলে দাও। ধাক্কা দিতে গিয়ে তিতলি ধাক্কা দিতে পারলো না, তার শরীর জেগে উঠেছে, সে গভীর মমতা ও ভালোবাসায় শওকতকে জড়িয়ে ধরল। হিমালয়ে সূর্যকিরণ মেখে তার রং বদলাচ্ছে, ফেরারি মেঘমালায় দু একটা ঘুরে বেড়াচ্ছে হোটেলের চারপাশে। তিতলির চোখ ঝাপসা হয়ে আসছে, তার মনে হচ্ছে কোনো একটা দুষ্টু প্রকৃতির মেঘ বোধহয় খোলা দরজা দিয়ে তাদের ঘরে ঝুঁকে পড়েছে, তারা ডুবে গেছে মেঘের দিঘিতে। তারেক অনেকক্ষণ ধরেই বসে আছে, কোনো কথা টথা না, চুপচাপ বসে থাকা। হাসান চোখ বন্ধ করে শুয়ে আছে, তার বিছানার চাদরটা ধবধবে সাদা, গায়ে যে চাদরটা আছে তার রঙও সাদা, সে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। বাইরে বেশ গরম, মাথার উপর ফ্যান ঘুরছে, কিন্তু হাসানের মনে হয় শীত লাগছে। তারেক বলল, তোর মাথার যন্ত্রণা কি একটু কমেছে? হাসান নিচু গলায় বলল, হুবালার ধরন থেকেই বোঝা যায় মাথার যন্ত্রণা আসলে কমেনি, কড়া পেইন কিলার ব্যথাটাকে ভোতা করে দিয়েছে। তুই যে এত বড় অসুখ নিয়ে ঘুরে বেড়াতি বুঝতেই পারিনি, আমার মনটা খুব খারাপ হয়েছে। অসুখ বিসুখ তো পৃথিবীতে আছেই। তাও ঠিক। তারেক আবার চুপ করে গেল। হাসান বলল, শুধু শুধু বসে আছো কেন, চলে যাও। কোথায় যাব? তোমার ঘরে যাও, অফিস থেকে এসেছো, বিশ্রাম করো। তোর কি কিছু খেতে টেতে ইচ্ছে করে? না। খেতে ইচ্ছে হলে বল, লজ্জা করবি না। হাসান হাসলো, একবার ভাবলো বলে, আঙুর খেতে ইচ্ছে করছে, আঙুর নিয়ে এসো। বলা ঠিক হবে না, ভাইজান সত্যি আজকেজি আঙুর কিনে নিয়ে আসবে। হাসান, জি ভাইজান। আমার মনটা খুবই খারাপ হয়েছে রে। তুমি ঘরে যাও তো, ঘরে গিয়ে বিশ্রাম করো।
আমার যদি ক্ষমতা থাকতো অবশ্যই তোকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতাম, ঘর বাড়ি জমি জমা থাকলে অবশ্যই বিক্রি করতাম। কিছুই নেই, প্রভিডেন্ট ফান্ডে 16-17 হাজার টাকা আছে। আমি অবশ্য হাল ছাড়িনি, দেখি কি করা যায়। লাইলার স্বামীর কাছে টাকা ধার চাইবো? কারো কাছে কিছু চাইতে হবে না, সে তো বাইরের কেউ না রে, এখন তো আমাদেরই একজন। টাকা তো আমি মেরে দিচ্ছি না, মাসে মাসে শোধ দেব, মাসে 3,000 টাকা করে, শোধ দিলেও বছরে হয় 37,000। ভাইজান, আমার আঙুর খেতে ইচ্ছে করছে। কোনো ব্যাপারই না, এনে দিচ্ছি। কোনটা খাবি, সাদাটা না কালোটা? আচ্ছা যা, দু পদেরই আনবি। ভিটামিন সি ছাড়া আঙুরের অবশ্য ফুড ভ্যালু কিছু নেই, তোর যখন খেতে ইচ্ছে করছে খা। তারেক উঠে দাঁড়ালো, হাসান স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ একজন পাশে এসে বসলেই তার খারাপ লাগে, পুরোপুরি একা সময়টা কাটাতে পারলে ভালো লাগত। কেউ কাছে আসবে না চিঠি লিখবে, সে চিঠিগুলো থাকবে বালিশের নিচে, যখন মাথার যন্ত্রণা একটু কমবে তখন সে চিঠি খুলে পড়বে। মানুষের সঙ্গের চেয়ে তাদের চিঠি পড়াটা এখন বোধহয় আনন্দময় হবে। লিটনের একটা চিঠি পরশু দিন পেয়েছে, চিঠিটা বালিশের নিচে ছিল, আজ সকালে পড়েছে, কয়েকদিন পর হয়তো আবারও পড়বে। লিটন লিখেছে, হাসান তোকে চিঠি লিখতে অনেক দেরি করে ফেললাম, আসলে কি ব্যস্ততায় যে সময় কাটছে, আমাকে না দেখলে তুই আমার ব্যস্ততা বুঝতে পারবি না। আমি ভোর 8টায় চলে যাই, ফিরি সন্ধ্যার পর, গ্রোসারি করা, ঘর সংসার দেখা, রান্না করা, সব তোর ভাবির একার করতে হয়, সেই বেচারিও নিঃশ্বাস ফেলার সময় পায় না। আমাদের অ্যাপার্টমেন্টটা 29 তলায় আর লন্ড্রি ঘর হচ্ছে 1 তলায়, কাপড় ধুতে হলেও নিচে নামতে হয়, এত উঁচুতে থাকতে হবে শুরুতে খুব অস্বস্তি লাগতো, মনে হতো জোরে বাতাস এলেই বিল্ডিংটা বুঝি ভেঙে পড়বে। এখন অবশ্য শুয়ে গেছে। শম্পা সারাদিন কি করে জানিস? শুধু ঘর গোছায়, রাজ্যের জিনিস কিনে ঘর ভর্তি করে ফেলেছে। তার যে এমন খরুচে হাত তা জানতাম না। তার শখের জিনিস কি জানিস? স্টাফ অ্যানিমেল, ঘরটাকে সে একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। আমি একদিন তার উপর সামান্য রাগই করলাম, সে কেঁদে কেটে একটা কাণ্ড করেছে। তার অভিমান ভাঙাবার জন্য শেষে আমি নিজেই একটা বিশাল হাতি কিনে দিয়েছি। দাম কত নিয়েছে শুনলে তুই ভিড়মি খেয়ে পড়ে যাবি, 700 সিঙ্গাপুরি ডলার। শম্পার সঙ্গে থেকে থেকে আমারও খরুচের হাত হয়ে যাচ্ছে। এক সময় কি যে কষ্ট করেছি ভাবতেই গায়ে কাটা দেয়। আমার খুব ইচ্ছা তোকে এনে কিছুদিন আমাদের সংসারে রাখি, আর একটু গুছিয়ে বসলেই তোর জন্য টিকিট পাঠাবো। ইতি লিতন। পুনশ্চ হাসান, তুই কি একটা কাজ করবি, খুব সুন্দর কিছু বাংলা নাম পাঠাবি, 20টা ছেলের নাম এবং 20টা মেয়ের নাম। কি জন্য নাম পাঠাতে বলছি বুঝতেই পারছিস? বিদেশে শিশুপালন খুবই যন্ত্রণা হবে, কি আর করা, আমরা খুবই খুশি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হাসানকে রোজই একবার লাইলা দেখতে আসে। এই মেয়েটাকে হাসান ভালো লাগে। লাইলা ঘরে ঢোকে কাঁদো কাঁদো মুখে, ভাইয়া আজ তোমার অবস্থা কি বলে বিছানায় বসে, কপালে হাত দিয়ে জ্বর দেখে। কিছুক্ষণের মধ্যেই তার মুখ থেকে কাঁদো কাঁদো ভাবটা চলে যায়, সে মনের আনন্দে তার সংসারের গল্প শুরু করে। গল্প করার সময় আনন্দে সে ঝলমল করতে থাকে। হাসানের সব সময় মনে হয় এই আনন্দের পাশে দীর্ঘ সময় থাকলে তার মাথার অসুখটা কমে যাবে। ভাইয়া শোনো, বাবু কিরকম যে দুষ্টু তুমি না দেখলে বিশ্বাস করবে না, ওর বাবার অবশ্য ধারণা আগে এত দুষ্টু ছিল না, আমি নাকি লাই দিয়ে দিয়ে তাকে দুষ্টু বানাচ্ছি, এত ছোট একটা বাচ্চা আমি তো আদর করবই, মুখে ভাত তুলে না দিলে সে খায় না, বেচারা ছেলে মানুষ না। ও কি বলে জানো? ও বলে রাত্রি তুমি বাবুকে যতটা ভালোবাসো আমাকে তার 1/10 ভাগও ভাসো না। বুঝলে ভাইয়া, ও আমাকে লায়লা ডাকে না, লায়লার অর্থ রাত, সেই জন্যে ডাকে রাত্রি, লজ্জার ব্যাপার না। এখন কি করব বলো, আদর করে ডাকে আমি তো না বলতে পারি না। পরশুদিন আবার বলল, চলো সিঙ্গাপুর থেকে ঘুরে আসি, ছেলের স্কুল কামাই করে আমি সিঙ্গাপুর যাব, আমার এত শখ নেই। ও তা শুনবে না, ওর স্বভাব হচ্ছে একবার কোনো একটা কথা মুখ দিয়ে বলে ফেললে সেটা করতেই হবে। খুব ভয়ে ভয়ে আছি। এদিকে আমার ড্রাইভার কি করেছে জানো? গত মঙ্গলবারের কথা, আমাকে বলল চাকা পাংচার হয়েছে, ঠিক করতে হবে। আমি 100 টাকা দিলাম, সে আর টাকা ফেরত দেয় না। বৃহস্পতিবারে তাকে ডেকে বললাম, চাকা পাংচার সারাই করতে 20 টাকা লাগে না, বাকি 80 টাকা কোথায়? সে বলল, ম্যাডাম
পকেট মার হয়ে গেছে, ওই 80 টাকা তো গেছেই, আমার নিজেরও 200 টাকা গেছে, এখন সে অ্যাডভান্স বেতন চায়। আমার অবস্থা দেখেছো তো? তো কঠিন অবস্থা, কঠিন অবস্থা তো বটেই, কাউকে যে তুমি বিশ্বাস করবে সে উপায় নেই, সবার দিকে চোখ রাখতে হয়। আমি তো আর মাছি না যে আমার 50,000 চোখ আছে, আমি একা একা কদিক সামলাবো? তা তো ঠিকই, সন্ধ্যাতেই ঘুমে চোখ জড়িয়ে আসে, ঘুমাতে পারি না। ওর অভ্যাস হচ্ছে রাতে ছবি দেখা, আমাদের একটা এলডি প্লেয়ার আছে, এলডি নিয়ে আসে, রোজ ছবি দেখে। এলডি কি জানো ভাইয়া? না, এলডি হলো লেজার ডিস্ক। পুরো সিনেমাটা একটা গ্রামোফোন রেকর্ডের মতো রেকর্ডে থাকে। কি সুন্দর ছবি যে আসে না, দেখলে তোমার বিশ্বাস হবে না। একদিন আমাদের বাসায় নিয়ে দেখাবো, সরি বাসা বলে ফেললাম, বলা উচিত ছিল বাড়ি, বাসা তো না, আমরা তো আর ভাড়া বাড়িতে থাকি না যে বাসা বলবো, তাই না ভাইয়া? তুমি কি ঘুমিয়ে পড়েছো? না, চোখ বন্ধ করে আছি। ঠিক আছে, তুমি রেস্ট নাও। আর শোনো ভাইয়া, বেশি চিন্তা করবে না, আমি রোজ এসে দেখে যাব। ও বলছিল হোমিওপ্যাথিক চিকিৎসা করাতে, মাঝে মাঝে হোমিওপ্যাথিক মিরাকলের মতো কাজ করে। ওর এক আত্মীয়ের তোমার মতো ব্রেন টিউমার ধরা পড়েছিল, ডাক্তাররা সব জবাব দিয়েছে, তখন সে হোমিওপ্যাথি শুরু করে, আস্তে আস্তে টিউমার মিলিয়ে যায়। যে ডাক্তার ওষুধ দিয়েছিলেন তিনি আবার ইন্ডিয়া চলে গেলেন। আমি ওকে বলেছি ইন্ডিয়াতেই যাক আর বিলাতেই যাক, তুমি সেই ডাক্তারের খোঁজ বের করবে, দেখ খুঁজে। ভাইয়া আজ যাই? আচ্ছা। হাসানের অসুখের খবর সে কাউকে দেয়নি, তারপরেও কেমন করে জানি সবাই জেনে গেছে, প্রতিদিন কেউ না কেউ উপস্থিত হচ্ছে। হাসানকে বিস্মিত করে একদিন সুমি এসে উপস্থিত, তার গায়ে ধবধবে সাদা ফ্রক, হাতে অনেকগুলো গোলা। কি সুন্দরই না হয়েছে মেয়েটা, মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। স্যার কেমন আছেন? ভালো, আপনাকে দেখতে এসেছি। থ্যাংক ইউ। খবর পেলে কোথায়? সুমি মুখ টিপে হেসেছে, খবর কোথায় পেয়েছে সে বলবে না, এত বড় অসুখ কি করে বাঁধালেন? বুঝতে পারছি না সুমি, অসুখের কথা থাক, তুমি কেমন আছো বলো। ভালো আছি, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তোমার যে ESP ক্ষমতা ছিল এখনো কি আছে? ভবিষ্যৎ বলতে পারতে এখনো কি পারো? আচ্ছা বলো দেখি, আমি আর কতদিন বাঁচব? সুমি হাতের ফুলগুলো নাড়াচাড়া করছে, কিছু বলছে না, কিন্তু তার মুখ বিষণ্ণ নয়। স্যার আপনার জন্য একটা মজার জিনিস এনেছি। মজার জিনিসটা কি? এক ধরনের ক্যান্ডি, মুখে দিয়ে রাখবেন, একসময় মুখের ভেতর পটপট শব্দ হতে থাকে। সে কি? বাবা বাইরে থেকে নিয়ে এসেছেন, মুখে দিয়ে দেখুন। হাসান ক্যান্ডি মুখে দিয়েছেন, একসময় মুখের ভেতর সত্যি সত্যি পটপট শব্দ হচ্ছে। হাসান থু করে ক্যান্ডি ফেলে দিল, সুমি হাসছে খিলখিল করে, হাসান মুগ্ধ হয়ে হাসির শব্দ শুনছে। শীতের মাঝামাঝি সময়ে হাসানের অবস্থা খুব খারাপ, তাকে ভর্তি করা হলো হাসপাতালে। হাসপাতালটাই হয়ে গেল তার ঘর বাড়ি, কেবিনের স্যাঁতস্যাঁতে ঘর, বিবর্ণ দেয়াল, ফেনাইলের গন্ধ মাখা মেঝেতে তার জীবন আটকে গেল। মানুষের সঙ্গে তার অসহ্য বোধ হতে শুরু করলো, কেবিনের জানালা খুলে আকাশ দেখতে তার ভালো লাগে না, তার ভালো লাগে কুণ্ডলি পাকিয়ে নিজেকে ছোট করে শুয়ে থাকতে, নিজের মনে কথা বলতে, ঘন্টার পর ঘন্টা সে নিজের মনে কথা বলে। এক এক সময় এক একজন এসে তার মাথায় উপস্থিত হয়। একদিন যেমন এলেন আম্বিয়া খাতুন, কিরে হাসান আমার মৃত্যু সংবাদ শুনেও তুই দেখতে এলি না, তুই এত বড় পাষণ্ড। ছি ছি দাদিমা, আমি অসুখ হয়ে পড়ে আছি। অসুখ হবে না, রোদের মধ্যে টোটো করে ঘোরো, নিয়ম নাই, শৃঙ্খলা নাই, অসুখ হয়েছে ভালো হয়েছে। আপনি এমন রেগে আছেন কেন দাদিমা? জোয়ান ছেলে অসুখ বাঁধিয়ে বিছানায় পড়ে আছিস, রাগ করবো না? আমি খুবই রাগ করেছি। দরজা জানালা বন্ধ করে পড়ে আছিস কেন? মরার আগেই তুই দেখি ঘরটাকে কবর বানিয়ে ফেলেছিস, জানালা খোল। জানালা খুলতে ইচ্ছে করে না দাদিমা। ইচ্ছে না করলেও খুলতে হবে, দাঁড়া আমি খুলে দিচ্ছি। আম্বিয়া খাতুন অনেক চেষ্টা করলেন, জানালা খুলতে পারলেন না। বৃদ্ধার প্রাণান্ত চেষ্টা দেখে হাসান নিজের মনে খুব হাসলো। হাসান যতই হাসছে বৃদ্ধা ততই রাগছেন। হাসানকে খুব অবাক করে দিয়ে হাসপাতালের কেবিনে উপস্থিত হলো চিত্রলেখা। তার উপস্থিতি কল্পনায় নয়, বাস্তবে। চিত্রলেখা আগের চেয়ে রোগা হয়েছে, গায়ের রঙেও খানিক কমেছে, কিন্তু সে আরো সুন্দর হয়েছে। চিত্রলেখা হাসি মুখে বলল, আপনার অসুখের খবর আমি অনেক আগেই পেয়েছি, আসতে দেরি করলাম। এই প্রথম হাসান লক্ষ্য করলো কেউ একজন হাসপাতালে তার সঙ্গে দেখা করতে এসে হেসে হেসে কথা বলছে।
যেন হাসানের অসুস্থতা কোনো ব্যাপারই না, দাড়ি গোঁফ গজিয়ে একাকার করে ফেলেছেন। শেভ করেন না কেন? রোজ করি না, দু একদিন পর পর করি। রোজ শেভ করবেন? সকালবেলা শেভ করে আয়না দিয়ে চুল আছড়ে আয়নার দিকে তাকিয়ে বলবেন, হ্যালো ইয়াং ম্যান। আচ্ছা বলবো, আপনি আমাকে দেখতে আসবেন আমি ভাবিনি, অন্যরা ভাবতে পারে না, এমন সব কাণ্ড কারখানা আমি প্রায় করি। শুনুন হাসান সাহেব, আপনি বোধহয় জানেন না যে আমি একজন ডাক্তার। জি জানি, আপনার অসুখ সম্পর্কে যা খোঁজ খবর নেবার আমি নিয়েছি, ডাক্তারদের ডায়াগনোসিস দেখেছি, ডায়াগনোসিস ভালো করেছেন, মনে হচ্ছে টিউমারটা শেকড় বসিয়ে দিয়েছে। তার মানে কি এই যে আমার সময় শেষ? হ্যাঁ, মানে মোটামুটি তাই। তবে শুনুন হাসান সাহেব, অপারেশন এবং রেডিওথেরাপির সুযোগ আছে। অপারেশনটা খুবই জটিল, তবে জনস হপকিন্সে দুজন সার্জন আছেন যাদের হাত জাদুকরি হাত, তারপরেও রিকভারির সম্ভাবনা কম, 30%। তবে 30% সম্ভাবনাও এক অর্থে অনেক সম্ভাবনা, তাই না? জি, আমি সেই সম্ভাবনাটা যাচাই করতে চাই। আপনাকে বাইরে নিয়ে যাওয়া এবং সম্ভাবনাটুকু পরীক্ষা করা আমার ইচ্ছা, আপত্তি আছে? আপনি এটা করতে চাচ্ছেন কেন? দুটা কারণ আছে, প্রথমটা আপনাকে বলা যাবে, দ্বিতীয়টা বলা যাবে না। প্রথম কারণ হলো, আমার বাবা আপনাকে খুব পছন্দ করতেন, তিনি আমাকে বলে গিয়েছিলেন আপনার কোনো সমস্যা হলে দেখতে। ও আচ্ছা। চিত্রলেখার দ্বিতীয় কারণটা অনেক জোরালো, হাসান নামের অতি দুর্বল এই মানুষটাকে হিসামুদ্দিন সাহেবের চেয়েও অনেক বেশি পছন্দ তার নিজের। অহংকারী মেয়েরা নিজের পছন্দের কথা সবসময় লুকিয়ে রাখে। হাসান সাহেব, জি, আমি যদি আপনার চিকিৎসার ব্যবস্থা করি আপনার আপত্তি আছে? জি না। থ্যাংক ইউ। চিত্রলেখা হঠাৎ লক্ষ্য করলো তার চোখে পানি চলে আসছে, সে জানালার কাছে সরে গেল। জানালা বন্ধ কেন? জানালা খুলে দিই কেমন? জি আচ্ছা। চিত্রলেখা জানালা খুলে দিয়েছে, জানালা দিয়ে দেখা যাচ্ছে বিশাল একটা মেঘের স্তূপ ভেসে ভেসে আসছে। খুব সাবধানে চিত্রলেখা তার চোখ মুছল, তার কাছে মনে হলো মেঘের সঙ্গে মানুষের খুব মিল, মানুষ যেমন কাঁদে মেঘও কাঁদে, বৃষ্টি হচ্ছে মেঘের অশ্রু। চিত্রলেখা মুগ্ধ হয়ে মেঘের স্তূপের দিকে তাকিয়ে আছে। লেখকরা কল্পনা করতে খুব ভালোবাসেন, আমরা কল্পনা করতে ভালোবাসি না। আমার কল্পনা করতে ভালো লাগছে, হাসপাতালের জানালা থেকে যে মেঘটা দেখা যাচ্ছে সেই মেঘই একসময় ঢেকে দিয়েছিল তিতলি এবং শওকতকে। মানুষের কল্পনার সঙ্গে বাস্তবের মিল খুব একটা হয় না, কল্পনা করতে ভালো লাগে। হাসানের অসুখ সেরে গেছে, সে শুরু করেছে আনন্দময় একটা জীবন, বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরতে গিয়েছে, নদীতে খুব ঢেউ উঠেছে। চিত্রলেখা ভয় পেয়ে বলছে, এ কোথায় নিয়ে এলে, আমি তো সাঁতার জানি না, নৌকা এমন দুলছে কেন? নৌকার মাঝি হাসি মুখে বলছে, টাইট হইয়া বইয়া তাহে নাপা, আমি আছি তো, কোনো চিন্তা নাই। খুব সহজে কল্পনা করা যায়। তারেক ঘর গোছাতে গিয়ে হঠাৎ ড্রয়ারে খুঁজে পেয়েছে রিনার লেখা চিঠি। চিঠিটা খুব ছোট্ট, রিনা লিখেছে, তুমি কোনোদিন জানবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। চিঠি পড়েই তারেক বের হলো, যে করেই হোক রাগ ভাঙিয়ে রিনাকে ফিরিয়ে আনতে হবে। বাস্তব কখনো গল্পের মতো হয় না, বাস্তবের রিনা ফিরে আসে না, বাস্তবের হাসানদের সঙ্গে কখনো বুড়িগঙ্গার জলের উপর চিত্রলেখার দেখা হয় না। তবে বাস্তবেও সুন্দর সুন্দর কিছু ব্যাপার ঘটে, যেমন লিটনের ফুটফুটে একটা মেয়ে হয়, লিটন তার বন্ধু হাসানের পাঠানো দুটি নাম থেকে একটি নাম তার মেয়ের জন্য রাখে, দুটি নামের কোনোটাই তার পছন্দ না, তিতলি চিত্রলেখা। তারপরেও সে মৃত বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মেয়ের নাম রাখল চিত্রলেখা। জীবন বয়ে চলবে, আবার এক নতুন গল্প শুরু হবে নতুন চিত্রলেখাকে নিয়ে। কোনো এক লেখক লিখবেন নতুন গল্প, আশা ও আনন্দের অপূর্ব কোনো সঙ্গীত। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্প পাঠ? আমার এই গল্প পাঠ যদি আপনার ভালো লেগে থাকে এবং আমার কণ্ঠে যদি এরকম আরও অনেক গল্প, অনেক উপন্যাস শুনতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।